আমরা কিন্তু চেষ্টা করতেছি যে নৌকায় করে যেহেতু এখানে অনেক পানি সাথে কিন্তু ডাকাতিয়া নদী যার কারণে কিন্তু ভিতরে মানে হেঁটে যাওয়ার মতো অবস্থা না এখানে কিন্তু অনেক পানি অথা যার কারণে নৌকা দিয়ে কিন্তু আমরা আরও ভিতরে যাইতেছি আমাদের কি এই টিম থেকে কিন্তু এখানে দুটা নৌকার ব্যবস্থা করা হয়েছিল পিছনে যে টিমটা যে আরেকটা নৌকা আসতেছে এখান থেকে আমরা কিন্তু মানে এখানে যেখানে আসি এটা হচ্ছে কেশতলা মনোহরগঞ্জ এটা কুমিলার ভিতরে আমরা এখানে কিন্তু আগে থেকে ইনফরমেশন পাইছিলাম যে এখানে কোনো ত্রাণ সামগ্রী আসে না যেহেতু এখানে আসলে ওরকম নদীর কোনো বাঁধ ভাঙে নাই বা মানুষ কিন্তু ওইভাবে জানে না যে এখানে বন্যা পরিস্থিতি কীরকম যার কারণে কিন্তু আমরা ওরকম ইনফরমেশন পাই কিন্তু এখানে আসছি এখানে প্রায় অনেক হাজার হাজার ফ্যামিলি আছে যারা পানিবন্দি অবস্থায় এখানে আছে যেহেতু কোনো রকম যাওয়ার কোনো বুদ্ধি নাই মানে এখানে কোনো তান সামগ্রী বা গাড়ি যাওয়ার বুদ্ধি নাই বা নিজেরাও হেঁটে যাওয়ার মতো অবস্থা না যার কারণে কিন্তু আমরা দুইটা নৌকা এখানে আমরা রিজার্ভ করে নিয়ে যাইতেছি